नमस्कार, केमन आछेन सबाई? हालका वास्तव यूट्यूब चैनल सकल के स्वागत जानाई। आरो एक नतून सकाल एवं आरो एक नतून ब्लग अपन के देखाना होच्छे। देखुन, एई तो दुर्गा पुजो गेलो आर ठीक तार किछुदिन पर लक्ष्मी पुजो, एवं एई लक्ष्मी पुजोर आगे किंबा परे आमरा किन्तु बृष्टि बा मेघेर घनघटा अनुभव करते पेरेछि। তাই একটু মুক্ত হয়েছিলাম শহর কলকাতায়, একটু শুকিয়ে গিয়েছিল চারিদিকে, কিন্তু নতুন করে আবার মেঘের ঘন ঘটা ঝুড়ো হাওয়া। আবার নাকি আমরা শুনতে পাচ্ছি যে একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে, 24-25 তারিখে তার ল্যান্ডফল হতে চলেছে। তাই বৃষ্টি হলে আমরা যারা ডেলিভারি করি আমাদের কিন্তু প্রচুর অসুবিধা হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের অনেক ক্ষতি হয়। এই তো বেশ কিছুদিন হলো প্রাকৃতিক দুর্যোগ থেকে একটু রক্ষা পেলাম, কিন্তু আবার নতুন করে শুনছি বৃষ্টি নামছে, ঘূর্ণিঝড় আসছে, দে না। প্রিয় বন্ধুগণ, এই যে অসময়ের বৃষ্টি, মানে যেটা বর্ষাকালে বৃষ্টিটা, ওটা কিন্তু অসুবিধা হলেও আমরা মানিয়ে নিতে পারি, কিন্তু এই অসময়ের বৃষ্টি আপনি যদি এক ফোঁটা গায়ে লাগান দেখবেন কত ঠান্ডা হিমশীতল, এই জল যেন বরফ গলার মতো। তাই এই অসময়ের বৃষ্টিতে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয়, যেমন ধরুন গাড়ির প্রবলেম, রাস্তাঘাটে স্লিপ টেনে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়, সামনে কিছু দেখা যায় না, তারপরে অনেক ছেলের অনেক রাইডারদের কিন্তু গায়ে জ্বর নেমে আসে, ইলেকট্রিক শট খাওয়ার সম্ভাবনা থাকে, ম্যানুয়াল বা গাড্ডা এগুলো দেখা যায় না, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানো যায় না, অচেনা জায়গায় মোবাইলে ম্যাপ দেখা যায় না, অনেক কাস্টমারের বড় বড় বাড়ি কিন্তু নাম্বার থাকে না, পাঁচখানা বাড়ি কাউন্ট করে আসতে হয় কাস্টমারের বাড়ি দেখতে এই বৃষ্টির মধ্যে, এরকম অনেক অনেক অজস্র প্রবলেম থাকে। আজ 23 অক্টোবর 2024, আজ কিন্তু শহর কলকাতায় দুপুর 12টা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। প্রিয় রাইডার বন্ধুগণ, আপনারা যারা এই প্রাকৃতিক দুর্যোগ এবং যে কোনো ওয়েদার অল ওয়েদার ফাইট করে যেভাবে মানুষকে আপনারা সার্ভিস দিচ্ছেন, তাই অসংখ্য ধন্যবাদ আপনাদের, এবং সেফটিভাবে গাড়ি চালান, সুন্দরভাবে আপনারা সময় হাতে নিয়ে রাইড করুন, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্যকে ভালো রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। Thank you guys for watching this video.